বাবু আশেপাশে অনেক মানুষ চলো না সামনে চিপ আছে চিপাই যাই বেবি আশেপাশে কত জঙ্গল চলো না এক জায়গায় এক এক একটু টাইম পাস করি মামা একটু হুটো হয়ে দাও কি ব্যাপারে গরমের মধ্যে তুমি হুটো হইতে বলতেছো কেন বুঝো না বেবি কি বুঝবো তুমি কি বুঝাতে চাচ্ছ আরে বাবা ভুল বুঝতেছো কেন তুমি কালো হয়ে যাবে এই জন্য আমি বলছি এরা হচ্ছে সমাজের অবহেলিত বয়ফ্রেন্ড তাই তারা সব কিছু সবসময় সমাজের বাইরে গিয়েই করতে চায় এখানে সমাজের বাইরে বলতে আমরা বুঝিয়েছি গাছপালা জঙ্গল চিপা রিক্সার হুড হয়তোবা কালো গ্লাসের গাড়ির ভেতরের কথা আমার না পায়ে ব্যথা করছে জুতোগুলো একটু হাতে নিবা বাতাস করো না হ্যাঁ আসো সাইড দিয়ে হাঁটো আচ্ছা ঠিক আছে দেখছো শালা কত সেসরা এত সেসরা কেন ভাই কি রে দোস্ত তোর দেখলাম তুই তোর গার্লফ্রেন্ডের চামচামি করতেছস আর বেটা তোগো মতো বলে পায় না চামচামির কারণেই আমরা ছেলে জাতি আজ হুমকি এবং ধ্বংসের মুখ আরে বেটা তোরা হচ্ছিস পুরুষ জাতির কলঙ্ক মেয়েরা হচ্ছে মায়ের জাতি আর মাকে সম্মান করি বলেই আমি কাজটা করেছি এই টাইপের বয়ফ্রেন্ড রিলেশনশিপকে দীর্ঘস্থায়ী করার জন্য আজীবন গার্লফ্রেন্ডের কিন্তু দাস হিসেবে ভূমিকা পালন করে কিন্তু যখন তাদের ফ্রেন্ডের সামনে তারা ধরা খায় তখন বলে আরে এরকম কিছুই না আমি ওকে রিসপেক্ট করে বিদায় কাজটা করেছি স্যাসরা কেমন আছো তুমি ভালো বাসা থেকে কখন বেরোছো এই রাত্রি ধাক্কা কেন দিলে আপনি তো ধাক্কা দিলেন প্রবলেম কি আপনার চোখ না কি দেখে যেতে পারেন না আপনার চোখ নাই আপনি ধাক্কা দিলেন কেমন বিয়ে এই ছেলেটা আমার সাথে চিল্লা চিল্লি করতে স্যার তুমি দাঁড়া দাঁড়া বাতাস করছো ও আচ্ছা ভাই 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 ওর ভুলে গেছে ভাই ওর বুঝে নাই ভাই বুঝে নাই ভাই মাফ করে দেন ওর ভুলে গেছে মানে আমি তোর সাথে রিলেশনই রাখবো না এই যে শুনেন আজকে থেকে আপনি আমার বয়ফ্রেন্ড আমাকে নিয়ে যান আচ্ছা বাবু শুনো তোমরা দুজন একসাথে সাবধানে যাও হ্যাঁ এরা নিষ্পাপ এবং নাবালক শিশু এরা গার্লফ্রেন্ডের প্রতি কেয়ারলেস হয় এটাই প্রমাণ করে যে এরা পুরুষ হিসেবে আসল পুরুষ না আর তাদের পুরুষত্ব বোধটা তখনই জেগে ওঠে আসলে কখনো জেগে ওঠে না এই তোমার শার্টের বাটন খোলা কেন তোমাকে না বলছি নিমের সাথে কথা বলতে না কথা বলছো কেন ইয়ে মানে ক্লাসে নোট চাইছিল কানে ধরো কানে ধরো বসো দাঁড়াও আবার বসো দাঁড়াও এরা হচ্ছে ক্লাস ফাইভে অ্যাপ্লিকেশনের নিচে লেখা একান্ত বাধ্যগত ছাত্রের মতো এই টাইপের বয়ফ্রেন্ডরা মায়ের পরে অথবা আগে তারা তাদের গার্লফ্রেন্ডকে স্থান দেয় তাই আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো তারা যেন মা দিবসের শুভেচ্ছাটা তাদের গার্লফ্রেন্ডকেই দেয় বাবু বাসায় গেলি চলো না বাসায় যাই মানে বাসায় কেন যাবো আর তুমি যেটা করতে চাইছো আমি সেটা আমি তোমার সাথে করতে পারবো না এখন পিন্টু ইসলাম শুরু করবে ইমোশনাল অত্যাচার পারবে কিভাবে আমি তোমার কে তুমি তো আমাকে ভালোবাসো না আমাকে একটু বিশ্বাসও করো না আর সবসময় একটা কথা মনে রাখবা এই পিন্টু শুধু তোমাকেই বিয়ে করবে সত্যি বিয়ে করবে তো হ্যাঁ হ্যাঁ করবই তো আচ্ছা তাহলে চলো চলো যে এক কথায় আমরা এসব বয়ফ্রেন্ডকে বলতে পারি ফাক বয় আমি তো তোমাকে বিয়ে করবই এই ডায়লগটি তারা জীবনের প্রতিটি পর্যায়ে ব্যবহার করে থাকে এরপর তারা গার্লফ্রেন্ডকে বাসায় নিয়ে গিয়ে বাংলা ব্যাকরণ শুদ্ধরূপ প্রকাশের জন্য উ আ সাউন্ড শোনার ভীত প্রচেষ্টা চালায় বাবু আজকে না সন্ধ্যা আমার একটা ফ্রেন্ডের বার্থডে ওখানে যেতে হবে তুমি টাইম মতো বাসায় চলে যেও দোস্ত তোর গার্লফ্রেন্ডকে কখনো কোনো ফ্রেন্ডের বার্থডেতে বিয়েতে যাইতে দিবি না কারণ বেশিরভাগ রিলেশনে কিন্তু এই জাতীয় উৎপত্তি হয় হাকিকস হ্যাঁ বাবু আজকে তুমি যাও না প্লিজ আজকে যাও মা আরে আজিব কেন
যাও না আজকে, তোমার আল্লাহর দোহাই লাগে আজকে যাও না। আচ্ছা যাও, বাট আমাকে নিয়ে যাও। আরে বাবা, এতগুলো মেয়ের মধ্যে তুমি একা ছেলে যেয়ে কি করবা? বাবু তোমার যাওয়ার দরকার নেই বার্থডেতে, যাও। আগামী 10 দিন আমি আমার বার্থডে ঘোষণা করলাম, আমি তুমি টানা 10 দিন বার্থডে সেলিব্রেট করবো, ঠিক আছে? এই বয়ফ্রেন্ডগুলো পুরোই স্যাসরা, এরা সবসময় আতঙ্কে থাকে কখন তাদের গার্লফ্রেন্ড অন্য কারো গার্লফ্রেন্ড হয়ে যায়। তাই তারা সবসময় তাদের গার্লফ্রেন্ডে ওন্না ধরে সাতসাগর 13 নদী পাড়ি দিতেও প্রস্তুত থাকে। হ্যালো, হ্যাঁ বাবু, ফোন ধরতে এত দেরি করলা কেন? আরে আমি ওয়াশরুমে ছিলাম। ও আচ্ছা, ওয়াশরুমে যে কি করলা? ওয়াশরুমে শাওয়ার নিতেছিলাম। ও আচ্ছা, আজকে কি সাবান ইউজ করছো? লাক্স। ও কোন ফ্লেভার ইউজ করছো, রোজ নাকি স্ট্রবেরি? রোজ। ও আচ্ছা, ঠান্ডা পানি দিয়ে শাওয়ার করছো নাকি গরম পানি দিয়ে শাওয়ার করছো? ঠান্ডা পানি। বালতি থেকে মগ দিয়ে করলা নাকি ঝর্ণার পানি দিয়ে করলা? আমি ওয়াশরুমে কি কি করছিলাম দাঁড়ো তোমাকে আমি বলতেছি। হ্যাঁ হ্যাঁ বলো। আমি ওয়াশরুমে শাওয়ার নিলাম, শাওয়ার নেওয়ার পর কমোডে বসে বসে চিন্তা করতেছিলাম। কি চিন্তা করতেছিলাম জানো? কি চিন্তা করতেছিলা? চিন্তা করতেছিলাম তোর মতো একটা বোকার সাথে এতদিন আমি কেমনে ছিলাম, যা তোর সাথে ব্রেকআপ। হ্যালো, এই ধরনের বয়ফ্রেন্ডকে আমি একটা কথাই বলতে চাই। প্রথমে তুমি একটা মুরগি কিনবা, মুরগি কেনার পর মুরগিটিকে বিষ খাওয়াবে, দেখবে যে মুরগিটি মারা যাবে। তারপর সে মরা মুরগি তুমি খাবা, তুমি খাওয়ার পর মুরগির বিষের প্রক্রিয়ায় তুমি সুইসাইড ছাড়াই মারা যাবা। যেহেতু আমি ভিডিওতে কোনো ফুটেজ পাই নাই, সেহেতু আমি অবাক হয়ে একটা কথাই বলতে চাই, জনগণের স্বার্থে এবং মার খাওয়ার ভয়ে একটা কথাই বলবো, সব বয়ফ্রেন্ডরা এক না।